हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा केमन आछो? निश्चय भालो आछो। आर एखन सकाल हो गेछे, सकाल बोलते गेले अनेकटाई बेला हो गेछे। आर सकाल सकाल आजके स्नान पुजोटा सेरे नियेछि, तारपरे एसेछि चा खेते। आर चा खेते खेते श्रीजितार पापा तो फोने व्यस्त शालिकार साथे कथा बोलते, आर तार साथे साथे देखो एक्षुनि देखो मोमो आसबे, आर मोमो एसे कि कि करे सेगुलो एकटु देखो, आर पुरो ब्लगटा एनजय करो। बंद कर दी। तो
তো গাইস একটু পরে বন্ধ করে দিলাম, না হলে শোনা যাবে না। তো ওই কাঠি কচু আর ওল আছে, তো ওল দিয়ে কাঠি কচু দিয়ে খেয়েছো কোনোদিন তোমরা? আমি তো যখন যা পাই তাই দিয়ে একটা তরকারি আবিষ্কার করে ফেলি। কি করো, মেয়েদের জীবন দিয়ে এখন যখন যা থাকে তাই দিয়েই করে ফেলতে হয়, সবসময় বাজারে যাওয়া সম্ভব না। আর এখন এই মানে বিশেষ পরিস্থিতিতে, কারণ করোনা যা করছে তাতে তো প্রসঙ্গ করোনা প্রসঙ্গ একটু পরে আসছে। তো কাঠি কচু দিয়ে ওল দিয়ে আর আলু দিয়েছি, সামান্য দুটো ছোটো ছোটো আলু দিয়ে দিয়েছি। তো ওটা দিয়ে যেমন কচুর তরকারি তোমরা খেয়েছো ওরকম করেই করবো, কিন্তু ওই মাথা একটু তেল রেখে দিয়েছি ইলিশ মাছের, তো সেগুলো দিয়ে একটু ওই ঘুটিয়ে খাটিয়ে আর কি সবাই মিলে সবাইকে একসাথে দেখা সাক্ষাৎ করি, এইটা তাহলে তরকারি কমপ্লিট। তো এই হচ্ছে আর ওই ওই তরকারিটা আমাদের খুব মানে সবার প্রিয়। তো এটা হচ্ছে আর একটু মানে কাঁচা তেঁতুল এনেছিল সুজিতার পাপা, আর ওটা আজকে সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তেলের উপরে একটু নুন হলুদ সামান্য দিয়ে, তো চাটনি একটু জল দিয়ে দিতে হবে, পাতলা পাতলা চাটনিটা হবে, পুরো পাতলা একদম। লাস্টে নামানোর আগে চিনি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে ওটা একদম সুপ সুপ টাইপের চাটনিটা, তেঁতুলের চাটনি, কাঁচা তেঁতুলের চাটনি। তো যাই হোক, এখানে বাসনগুলো বেঁধে রেখে দিয়েছি, তো মানে একটু জল ঝরানোর জন্য আমি এখানে রেখে দিই, তো সেই জন্য ধুপ করে কিছু একটা করলো। তো যাই হোক, এই হলো আজকে রান্নার ব্যাপার। আর তোমাদের কি ভালো লাগে এই তরকারি? মানে আমি তো বেশি কিছু করছি না, ওই বললাম কচুর তরকারি আর চাটনি, তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগ কেমন লাগছে সেটা তো জানাতে একদম ভুলো না। তো ঠিক আছে, চলো রান্নাটা করে নিই। আর বাইরে পড়ছে বৃষ্টি, নিশ্চয়ই মেঘের আওয়াজ শুনতে পাচ্ছ, তো বাইরে বৃষ্টি হচ্ছে এখন। প্রথমে তো মানে কেমন হলো, মানে পুরো অন্ধকার হয়ে মনে হলো যেন সেই কাল বৈশাখী নেমে আসার মতো, বোধহয় বিশাল আকারে ঝড়টা কিছু একটা হবে, একদম ফাটিয়ে দেবে সবাই। তারপরে ব্যাস ঝিঝি ঝিঝির করে বৃষ্টি শুরু হয়ে গেল, বর্ষা নেমে যাওয়ার মতো করে। আর আমরাও এখানে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে গরমা গরম খেয়ে নেবো। আর সকালবেলা থেকে সেরকমভাবে খাওয়া পাইনি, একটু দেরি করে উঠে এরকমই হয় আমাদের। আমরা যে সকালবেলা দেখতে পেলাম চাটা খেলাম, সৃজিতাও খেয়েছে চা, এখন চাটা ওকে দিচ্ছি। ও লিকার চাটা বেশি খেতে চায় না, একটু দুধ চলে খায়। আর মোমোর চা খাওয়াটা তোমাদের কেমন লাগলো দেখলে? তো ও ওরকম মানে খরগোশ যে এরকম হয় সত্যি জানা ছিল না, ওকে দেখেই বুঝলাম আর মানে উপলব্ধ করছি এখন যে খরগোশ এরকম হয়। যাই হোক, তোমরা দেখেছো এরকম ভীষণ শিকারি ও না, ওদের ওর মানে অনেক অনেক গুণ আছে, মানে সেই গুণ বলতে গেলে গুণের শেষ নেই, প্রচণ্ড গুণ, এমনি খুব ভালো মন। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আগে রান্না টান্নাগুলো করে নিই, করে আবার খেতে হবে। ঠিক আছে, খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও, তারপরে আবার পরে আসছি।
পেয়েছি, মানে কি বলবো, এখন আগে এখান থেকে যে আগে খাটের উপরে যেতে হবে, আর একদম শর্টান পুরো, মানে ভাবতেও পারিনি এত সুন্দর আর এত টেস্টি হবে। আর সৃজিতার পাপা তো পেটের পুরিতে হাত দিতে 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 এদিকে আসছে, তো দেখাতে পাচ্ছি না দুঃখজনকভাবে, দেখাতে বারণ আছে, তো এখন দেখাতে যাও, দেখানো যাবে না। আর এত সুন্দর বলে, মানে প্রচুর তরকারিটা, মানে ও নিজেও কল্পনা করতে পারিনি এত সুন্দর হয়েছে। আমি তো আজকে অন্য দিনের থেকে অনেক বেশি ভাত খেয়ে ফেলেছি, কীভাবে কী হবে। আর তারপরে চাটনিটা, ওরে বাবা, তা তেঁতুলের চাটনিটা তো আমার মেয়ে যে মানে কতবার নিয়েছে তার ঠিক নেই, তেঁতুলের চাটনি প্রায় শেষ, নেই বলতে গেলে এক মানে রাত্রে হয়তো পার্টিটা চেটে চেটে একটু হতে পারে, তাছাড়া নেই, সব কমপ্লিট, মানে এত ভালো হয়েছে। আর কালকে ও সৃজিতার পাপাকে পাড়ারই একটা ছেলে, ও দাদা দাদা বলে, তো ও মানে মাছ দিয়েছিল আর কি, ঠিক আছে, সেই ছোটো মাছ হয় না, পুঁটি পুঁটি টুটি থাকে আর কি, পুঁটি মাছই, সবই পুঁটি ছিল দেখলাম, দু একটা ওর ভিতরে ছোটো অন্যান্য মাছ ছিল। তো ও সন্ধ্যাবেলায় মাছ দিয়েছিল, ওর নাম রাজা, তো মাছ দিয়েছিল, রাজা থ্যাংক ইউ, তোমার মাছ খেয়েছি, খুব সুন্দর হয়েছে, মানে খুব টেস্টি ছিল। তো যাই হোক, তো মাছ দিয়েছিল, আর সেই মাছটা কালকে রান্না করেছিলাম বেগুন দিয়ে, আলু দিয়ে বেগুন দিয়ে, একটু মানে গামাকা গামাকা ঝোলঝোল, তো ওটা দিয়ে রাতে ভাত খেয়েছিলাম। আর কিছুটা মানে সম্পূর্ণ তো শেষ করা যায়নি, তার কিছুটা অংশ ছিল। আর আমার মেয়ে আবার ওইসব ছোটো মাছ, মানে মাছের অত ভক্তও না, তাই ছোট মাছ তো পাতেই নিতে যায় না, মানে আমি দুটো মাছ ভাজা খাইয়েছিলাম তার জন্য কতক্ষণ ধরে কাঁদলো কালকে। তো যাই হোক, করবো কি, কপাল খারাপ, ওই ঘড়িটার উপরে যা রাগ হচ্ছে না, মাথা খারাপ, ঘড়িকে ঘড়ির একদিন কি ঘড়ির একদিন, যাই হোক, বেশি কিছু বলে লাভ নেই, তখন ঘড়ি রাগ করবে আমার। তো আমি যখনই তোমাদের সাথে কথা বলতে যাই তখনই ওর বেজে ওঠা লেগে যায়। সৃজিতার পাপা বলছে তো ওর কী দোষ, তুমি যদি এখন ওর টাইমে টাইমে টাইম দাও তাহলে কী কী করে হবে, জানি না বাবা, ওর আমার সাথে কী যে শত্রুতা। তো যাই হোক, ঘড়ি সব কিছু আমার কথা ওলট পালট করে দিল, নড়চড় করে দিল, আমি যে কোথায় কী বলছিলাম সব ভুলে গেলাম, বোধহয় ছোটো মাছের কথা বলছিলাম। তো ছোটো মাছ বললামই দিয়েছে রাজা, আর সেটা কালকে রাতে করেছিলাম, আর সেই তরকারি কিছুটা ছিল, কালকে কমপ্লিট করা যায়নি, আর সেটাও ছিল একটু, তো ওটা কালকে রাতের যা টেস্ট লেগেছে তার থেকে দ্বিগুণ পরিমাণে টেস্ট এখন লাগলো। ওটা একটু গরম করে নিলাম, দিয়ে ব্যাস, ওটা আমি যেটা করেছি কচুর তরকারিটা ফাটাফাটি, আজকে তিনটে জিনিস চাটনিটা সমেত তিনটে জিনিস ফাটাফাটি, আর কি যে বলবো, অন্য খাবারকে হার মানিয়ে দেবে, এই রকম খাবার মানে ভাবা যায় না, দু একদিন যা করি মানে শুকতেও ইচ্ছা করে না, এমন এমন হয়। তো এত সুন্দর, আর ওই জন্য বেশি কথা বাড়িয়ে লাভ নেই বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই, মানে বুঝতে পারছো তো, তাহলে পরে আবার নতুন কিছু নিয়ে আসতে হবে, তো তার জন্য আবার চিন্তা ভাবনা করতে হবে, কল্পনা করতে হবে, ভাবতে হবে, তারপরে আবার আসতে হবে। তাহলে আজকের মতো এইটুকুই, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।